আমি তোর বিয়া ঠিক করতে পারলাম না, আর ওই সব কিছু যাই না গেল, এখন এই সব আমার গান শুনাইতেছে, ব্যাপারটা কিন্তু আমার ভালো লাগতেছে না ভাই। আমারও লাগতেছে না, আপনার বিয়া ঠিক করছেন, ব্যাপারটা আসলে ভালো লাগতেছে না। দেখ মান্না, মেজাজ মুজাজ খারাপ করিস না কিন্তু। বুইরা বাপ অপশন নিও, টিউশন করে সংসার চালাইতেছে এখনো। ভাই বাজে কথা কইেন না। আমি কথা কইলি বাজে হয়ে যায়? তোমার বাপে কয়ে গেল যে আমি নাকি আজে বাজে কথা কই, তুমি কইতেছো বাজে। এই মিয়া, তোমার পরিবার যে সব বাজে, এটা একবার কও, তোমার বাপ হয় তো একটা। এই ধরেন তুমি, এই কারণে কি কইলি? এই পরে পরে আমি ওয়ালাইকুম আসসালাম। আরে মান্না যে ভালো সময় আইসো, তোর আইসোস খুব ভালো হয়েছে। ও যে নিশিরে দেখতে আইসিল বুঝছো, পাত্রপক্ষ তো নিশিরে পছন্দ করে লাইছে, ওরা তো চাইছিল আজকেই তুলে নিতে পারে। ওই কি কস না কস, নিশির বয়স হয়েছে কত তুই জানাস? আর কদিন পরে মাস্টার্স ফাইনাল দিব। আগে ফাইনাল পরীক্ষাটা দিক, তারপর জিজ্ঞেস করেন, বিদেশ গিয়ে পড়াশোনা করতেছিলে, পড়াশোনা করতে দেন, তারপর দেশে আসার পরে আপনি লর বিয়ে শাদী দিলেন। বাপ রে বাপ, তুই তো দেখি নিশির এমিন লাইফের রচনা লিখতে বসে গেছিস। যাই হোক, আমরা ঠিক করছি নিশির আগ করে ফেলামো, কয়েকদিন পরে ধুমধাম করে অনুষ্ঠান করুন। ভাই এটা নিশির খুন করবে, ও অনেক পড়তে চায়। আমি তো এইচএসসি পর্যন্ত পড়াইছি ভাই, আমি জানি ভাই, ও কোন লেভেলে ছিল, ওর ইচ্ছা হচ্ছে ও ডক্টরেট করবে ভাই। কি রে তপন, ও কি বিকাল করে কিছু খাইছে নাকি? ভাই আসলে ব্যাপারটা তা না ভাই, নিশির আমাকে শেয়ার করছে, আমার বলছে ও বিদেশে পড়াশোনা করবে, তারপর ডক্টরেট করবে, তারপর দেশে আসার পর আপনি যেটা বলুন সেটাই ভাই। এই ব্যাটা চুপ কর, বই না আমার, রক্তের সম্পর্ক আমার, আমার এখানে তোরে কয়ে ফলাইছে না? হ্যাঁ নিশি, আয় নিশি। ভাই আপনার ভাই কিছু বলবে না, একদম চুপ কইবো না, কে সেটা তো আমার জানতেইব, তুই কোনো কথা কই না, চুপ থাকবি নিশি। তুই নাকি বিদেশে ডাক্তার মুক্তার কি কি হবি? ভাই ডাক্তার না, ডক্টর পিএইচডি। রাখ তোর পিএইচডি, গরু ছাগল মার্কা। ওই ও এত কিছু জানে কেমনে? ব্যাপারটা কিন্তু আমার ভালো লাগতেছে না। দেখ মান্না, মেজাজ মুজাজ খারাপ করিস না কিন্তু। তুই আন যা, যা সামনে যা ভাই, যা। জি ভাই যাবো, কিন্তু নিশির বিয়ে মেতে দেবো। কি কইলি? এই তুই কি কইলি? সাহস থাকলে আবার কত? নিশির বিয়ে মেতে দেবো। মান্না ভাই জান, তুই এলাকার ছোট ভাই, দেখে তোর আজকে কিছু কইতাছি না, তোর হাফ প্যান্ট পরা অবস্থায় থেকে চিনি, নাহলে তোর আমি পুইতা ফালাই যাবে এনে। জানো ভাই বাবা কি করে? মান্না ভাই আপনি প্লিজ চলে যান, আপনি চলে যান। নিশির দিমন কথা হবে না আজকে, শুধু কথা হবে তোমার ভাইয়ের আর আমার।